সিলেটের রায়হান হত্যার ঘটনায় বরখাস্তকৃত পুলিশের এসআই আকবর এখনও পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, এই ঘটনায় অন্য সন্দেহভাজন তাদের কাছেই আছে। পিবিআই চাইলেই তাদের হস্তান্তর করা হবে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল দ্বিতীয় দফায় রায়হানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। প্রতিবেদন পেতে দু সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। স্বজন ও এলাকাবাসীর দাবি, রায়হানকে বন্দর পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়। যদিও গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে রোববার দিনভর প্রচার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।